দুই বছর প্রেম করার পর নাবালিকাকে বিয়ে করে রাস্তায় বসিয়ে রেখে চম্পট দিল যুবক। বউয়ের জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ওই যুবক বলে অভিযোগ। ঘটনাটি ঘটে আরামবাগ শহরে। 15 বছরের নাবালিকাকে বুধবার বিয়ে করে এক যুবক। যুবকটি নাকি গাড়ি চালানোর কাজ করেন। নাবালিকার বাড়ি হাওড়ার ধুলা ঘরে। জানা গেছে যুবকটি বিয়ে করে তার বাড়ি যাওয়ার জন্য বলে। যুবকের বাড়ির ঠিকানা নাবালিকা জিজ্ঞাসা করলে তাকে আরামবাগে বাড়ি বলেই জানানো হয়। সারা রাত হাওড়া স্টেশনে তারা দুজনেই ছিলেন। এরপর ওই যুবক ও নাবালিকা আরামবাগে আসে। তারপর নাবালিকাকে বসিয়ে রেখে বাড়ি খুঁজতে যাওয়ার নাম করে নাবালিকার কাছ থেকে জিনিসপত্র নিয়ে চম্পট দেয় যুবকটি। তারপর যুবকটি আর ফিরে আসেনি। অনেকক্ষণ অটো স্ট্যান্ডের কাছে একটি দোকানে বসে থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। আরামবাগ থানায় খবর দেন তারা। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ এসে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেন এবং আরামবাগ থানায় নিয়ে আসেন। এই ঘটনায় ওই নাবালিকা জানায় ওই যুবকের সাথে 2 বছরের সম্পর্ক। বিয়ের পর ওই যুবক তাকে আরামবাগে বাড়ি বলে পরিচয় দিয়ে আরামবাগে নিয়ে এসে জিনিসপত্র নিয়ে পালায়। বেরিয়েছিলেন দিয়ে তারপর কি সমস্যা? সমস্যায় কি পড়তে হয়েছে? হ্যাঁ, বললো যে ঘর দেখবো, ঘর দেখার পরে বললো বসো, এই ওখানে দেখে থাকবে আর আমি দেখে। কীভাবে কি যোগাযোগ হয়েছিল? ফোনে যোগাযোগ। ফোনে? দিয়ে কবে বাড়ি থেকে বেরিয়েছিল? মঙ্গলবার। কতকালকে বেরিয়েছিলে? দিয়ে রাতে কোথায় ছিল? রাত্রিতে হাওড়ায় ছিল। কোথায়? হাওড়া। হাওড়ায়? হাওড়ায় কোথায় ছিল? স্টেশনে ছিল। দিয়ে ওখান থেকে কখন আবার এখানকে এলে? এখানে কখন এলে আরামবাগ? কি ট্রেনিং? কি ছেলেটা কি করে? কি প্রেম ছিল? এক দু বছর হবে। দিয়ে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে এলে বাড়ির লোক কেউ কিছু জানে নাকি? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায়? ধুলাগড়। কোন জেলা ওটা? হাওড়ার ধুলাগড়ে। কত অবধি পড়াশোনা করেছো? 9 অবধি পড়েছি। তোমার এখন বয়স কত? 15 বছর। তুমি বিয়ে করবে বলে চলেইছো? বিয়ে করেছো না? কারণ করেছো, তাই তো? আচ্ছা, দিয়ে তারপরে এখন তোমার কাছে যে টাকা পয়সা সব ছিল সেগুলো কি হয়েছে? 500 টাকা নেই ছিল, কিছু পয়সা দিয়েছিল আর গাড়ি খরচ। মোবাইলটা? মোবাইলটা নিয়ে চলে গেছে। কি বলে গেছে এখান থেকে? বললো যে ঘর দেখতে আসছে। ঘর দেখতে কখন এসেছিল এখানে? মানে এখান থেকে বলে কখন গেছে? তারপর থেকে আর আসেনি? বিয়েটা কোথায় হয়েছিল? ধুলাগড়েই হয়েছিল। ছেলে কি করে? রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে? যাকে বিয়ে করেছে তার সাথে সংসার করবে? এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। নিউজ আজ বাংলা, আরামবাগ। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জেএনএম পর এবার বিএসসি নার্সিং। সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।